প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিতের উৎপাদকের বিশ্লেষণ এই অধ্যায়টি শুরু করব। অর্থাৎ সপ্তম শ্রেণীর গণিত প্রভাবের 225 পাতায় কষে দেখি 19.1 এর অঙ্কগুলো এখন করব। প্রথমে আমাদের জানতে হবে উৎপাদকে বিশ্লেষণ বলতে কী বোঝায়। কোনো সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ বলতে বোঝায় ওই সংখ্যাকে কয়েকটি সংখ্যার গুণ আকারে প্রকাশ করা, কিংবা কোনো রাশির উৎপাদকে বিশ্লেষণ বলতে বোঝায় ওই রাশিকে একাধিক রাশির গুণ আকারে প্রকাশ করা। যেমন ধরো 6, একে আমরা উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে হবে 1 × 2 × 3। আবার 10, একে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে হবে 1 × 2 × 5। এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। যদি বলে যে 6-এর উৎপাদকগুলো কী কী, তখন আমি লিখব 6-এর উৎপাদক হচ্ছে 1, 2, 3 এবং 6। 6-এর উৎপাদক কোনগুলো? না, যে সংখ্যাগুলো দ্বারা 6-কে ভাগ করা যাবে। 6-কে 1 দ্বারা ভাগ করা যায়, 6-কে 2 দ্বারা ভাগ করা যায়, 6-কে 3 দ্বারা ভাগ করা যায়, 6-কে 6 দ্বারা ভাগ করা যায়। তাই 6-এর উৎপাদক হবে 1, 2, 3 এবং 6। 10-এর উৎপাদক যদি বলে তাহলে হবে 1, 2, 5 এবং 10। দেখো 1, 2, 5 এবং 2 আর 5 গুণ করলে হবে 10। 10-এর উৎপাদক এইগুলো, মানে এই সংখ্যাগুলো দ্বারা 10-কে ভাগ করা যায়। এখন x-এর উৎপাদকে বিশ্লেষণ করব। x সমান লিখব 1 × x, তাহলে x-এর উৎপাদক হবে 1 এবং x। যদি বলে এক্স ও ওয়াই, একে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে লিখব 1 × x × y। এখন এক্স ওয়াইয়ের উৎপাদকগুলো কী কী হবে? একটা হবে 1, একটা হবে এক্স, একটা হবে ওয়াই। এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই। এখানে দেখো প্রতিটা সংখ্যার বা প্রতিটা রাশির একটা সাধারণ উৎপাদক হচ্ছে 1। তাই আমরা অনেক ক্ষেত্রে উৎপাদক লেখার সময় 1টা নাও লিখতে পারি। পরের একটা উৎপাদক দেখি, 3xy। একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে আমরা লিখব 3 × x × y। 3xy এর উৎপাদকগুলো কী কী হবে? একটা হবে 3, একটা হবে x, একটা হবে y। এবার 3-এর সাথে x গুণ করো তাহলে 3x একটা উৎপাদক, 3-এর সাথে y গুণ করো তাহলে 3y আর একটা উৎপাদক। এবার 3-এর সাথে এক্স ওয়াই গুণ করো তাহলে 3xy আর একটা উৎপাদক, x-এর সাথে y গুণ করো তাহলে xy আর একটা উৎপাদক। অর্থাৎ 3xy এর উৎপাদক হচ্ছে 3xy, 3x, 3y, 3xy এবং xy। অর্থাৎ এতগুলো রাশি দ্বারা 3xy-কে ভাগ করা যায়। এবার ধরো আছে a² - b² এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ a² - b² দুটো রাশির গুণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এর তো সূত্র তোমরা অলরেডি জানো যে a² - b² = a + b × a - b। তাহলে a² - b² উৎপাদক হচ্ছে a + b × a - b। এখানে উৎপাদকগুলো হবে, একটা হবে a + b, আরেকটা হবে a - b, আরেকটা হবে a + b × a - b। যদি বলে x² - y² উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে একইভাবে লিখবে x + y × x - y। এবার ধরো আছে, এবার যদি বলে যে x² + 5xy এর উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে এটাকে লিখতে হবে কি, x² লিখবে তোমরা x × x + 5xy আছে, এটাকে লেখো 5 × x × y। আর এখান থেকে এবার দেখো এই দুটো রাশি, x-টা হচ্ছে সাধারণ পদ, তাহলে x-টাকে বাইরে বের করে নাও। এখানে একটা x পড়ে থাকবে, এখানে প্লাস ছিল প্লাস লেখো, এখানে 5 এবং y পড়ে থাকবে তাহলে 5y লেখো। তাহলে x² + 5xy এর উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে x × x + 5y।
এখন x স্কয়ার প্লাস 5xy এর উৎপাদকের বিশ্লেষণ এটা কেন না দেখো x এর সাথে এই রাশিটার অর্থাৎ x প্লাস 5y এর গুণ আকারে আছে বা গুণ হিসেবে আছে তাই এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ হবে এখন এটা আশা করি বুঝতে পেরেছো এবার চলো তোমাদের বইয়ে 225 পাতায় কোষে থেকে 19.1 এর যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করি যে একের দাগের প্রথম অঙ্কটা দেওয়া আছে 7xy একে কি করতে হবে না উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তাহলে 7xy এটা কেমন লিখব 7 গুণ x গুণ y দু নম্বরে দেওয়া আছে 9x2y তাহলে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করো তাহলে 9টাকে লিখো 3×3 x স্কয়ারকে লেখো x×x আর y আছে yটা গুণ আকারে রেখো তিন নম্বরে দেখো এখানে আছে 16ab2c তাহলে 16ab2c এটা সমান লেখো 16টাকে লেখো 2×2×2×2 দুই দোকানে 4 চার দোকানে 8 আট দোকানে 16 এবার a আছে গুণ a লেখো তারপর বি স্কোয়ার আছে সেটাকে লেখো বি গুণ বি তারপর সি গুণ আছে সি চার নম্বর দেখো এখানে আছে -25lmn তাহলে -25টাকে লেখো -1×5×5 তাহলে 25 এর সাথে -1 গুণ করো তাহলে -25 এবার এর সাথে এল গুণ আছে এম গুণ আছে এন গুণ আছে আশা করি পরেগুলো নিজেরা করতে পারবে এবার চলো দু নম্বরে দুইয়ের দাগের প্রথম অঙ্কটা দুইয়ের দাগের অঙ্কগুলো কী করতে হবে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি অর্থাৎ এখানে প্রতিটা দাগে দুটো কিংবা তিনটে করে রাশি দেওয়া আছে সেই রাশিগুলোর সাধারণ উৎপাদক নির্ণয় করতে হবে সাধারণ উৎপাদক নির্ণয় করতে গেলে প্রথমে তোমাদের ওই রাশিগুলোর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে একের দাগে দেওয়া আছে 22xy এবং 33xz এদের সাধারণ উৎপাদক বের করতে হবে তাহলে 22xy এটাকে আমরা লিখতে পারি 2×11 অর্থাৎ 22টাকে লিখলাম 2×11 তারপর এক্স ওয়াইটা লিখলাম x×y এবার 33টাকে লিখবো 3×11 এক্স আছে এক্স লেখো ×জেড আছে জেড লেখো সাধারণ উৎপাদক কী হবে এখানে দেখো উপরে আছে 11 নিচে 11 তাহলে এই 11টা সাধারণ উৎপাদক আবার এক্স আছে উপরে নিচে আছে এক্স তাহলে এক্সটা সাধারণ উৎপাদক আর দেখো কোনো সংখ্যা বা রাশি মিলছে না তাই এক্ষেত্রে সাধারণ উৎপাদক হবে 11 এবং এক্স সাধারণ উৎপাদক এগারো হবে এবং এক্স হবে এবং এই দুটোকে গুণ করে দাও তাহলে 11x অর্থাৎ 22xy এবং 33xz এদের সাধারণ উৎপাদক হচ্ছে 11x এবং 11x অর্থাৎ 11 দ্বারা এই দুটো রাশিকে ভাগ করা যাবে এক্স দ্বারাও দুটো রাশিকে ভাগ করা যাবে এবং 11x দ্বারাও দুটো রাশিকে ভাগ করা যাবে দু নম্বর প্রশ্নে চলো 14ab2 আর দেওয়া আছে 21ab 14ab2টাকে ভেঙে লেখো যে 2×7×a×b×b অর্থাৎ 14কে লিখলাম 2×7 এ ছিল এ লিখেছি বি স্কোয়ার ছিল বি গুণ বি লিখেছি এবার 21টাকে ভেঙে লেখো 3×7 এবার এ আর বি আছে এ গুণ বি এখানে সাধারণ উৎপাদক দেখো সাধারণ উৎপাদক হচ্ছে 7 আছে সাধারণ উৎপাদক আর এ হচ্ছে সাধারণ উৎপাদক এবং বি হচ্ছে সাধারণ উৎপাদক অর্থাৎ তাহলে দেখো এখানে সাধারণ উৎপাদকগুলো হবে একটা হচ্ছে 7 আর একটা হবে ইয়ে আর একটা হবে বি এছাড়া হবে 7 এর সাথে ইয়ে গুণ করো তাহলে 7 ইয়ে 7 এর সাথে বি গুণ করো 7 বি ইয়ের সাথে বি গুণ করো ইয়ে বি
এবার 7 এর সাথে a এবং b গুণ করো তাহলে 7 ab অর্থাৎ এই দুটো রাশির সাধারণ উৎপাদক হচ্ছে 7টা যে 7 a b 7 a 7 b a b এবং 7 ab অর্থাৎ এতগুলো সংখ্যা দ্বারা বা এতগুলো রাশি দ্বারা এই 14 ab স্কয়ার এবং 21 ab কে ভাগ করা যায় তিন এর দিকে অঙ্কে চলো মাইনাস 16 mn l এবং মাইনাস 39 n l স্কয়ার মাইনাস 16 mn l এর যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি হবে মাইনাস 1 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু m ইনটু n ইনটু l দেখো মাইনাস 16টাকে ভেঙেছি দুই দোকানে 4 চার দোকানে 8 আট দোকানে 16 16 সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস 16 হবে এবার m n l আছে সেগুলো গুণ আকারে লিখেছি এবার 39 আছে এটাকে লিখো মাইনাস 1 ইনটু 3 ইনটু 13 এর সঙ্গে n গুণ করো এবং l স্কয়ার আছে সেটা l গুণ l লেখো তাহলে সাধারণ উৎপাদক কি কি হবে একটা হচ্ছে মাইনাস 1 আরেকটা হবে দেখো n আরেকটা হবে l তাহলে সাধারণ উৎপাদক হচ্ছে একটা মাইনাস 1 আরেকটা হচ্ছে n আরেকটা হচ্ছে l এবার মাইনাস 1 এর সঙ্গে n গুণ করো তাহলে মাইনাস n হবে একটা মাইনাস 1 এর সাথে l গুণ করো তাহলে মাইনাস l হবে একটা n এর সাথে l গুণ করো তাহলে একটা হবে nl এবার মাইনাস 1 n এবং l গুণ করো তাহলে মাইনাস nl তাহলে দেখো 1 2 3 4 5 6 7টা হচ্ছে এই দুটো সংখ্যার সাধারণ উৎপাদক পরের প্রশ্নে চলো অর্থাৎ 4 এর দিকে 12 a স্কয়ার b 18 a b স্কয়ার 24 a b c 12 a স্কয়ার b এটাকে লিখতে পারবো 2 ইনটু 2 ইনটু 3 ইনটু a ইনটু a ইনটু b 12টাকে ভেঙেছি দেখো 3 দোকানে 6 6 দোকানে 12 এবার a স্কয়ার আছে a গুণ a b আছে b লিখেছি এবার 18 a b স্কয়ারকে লেখো 2 গুণ 3 গুণ 3 18 হয়েছে এবার a আছে a লেখো b স্কয়ার আছে b ইনটু b 24 ABC আছে তাহলে 24 কে লেখো 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3 24 হলো এর সাথে a গুণ করো এর সাথে b গুণ করো c গুণ করো এবার সাধারণ উৎপাদক খোঁজো দেখো তিনটের মধ্যে 2 আছে তাহলে 2 একটা সাধারণ উৎপাদক আবার দেখো তিনটের মধ্যে 3 আছে 3 একটা সাধারণ উৎপাদক এবার তিনটের মধ্যে a আছে a একটা সাধারণ উৎপাদক তিনটের মধ্যে বি আছে বি একটা সাধারণ উৎপাদক এছাড়া কি হবে দুই এর সঙ্গে তিন গুণ করো তাহলে ছয় একটা সাধারণ উৎপাদক দুই এর সঙ্গে এ গুণ করো টু এ একটা সাধারণ উৎপাদক দুই এর সঙ্গে বি গুণ করো টু বি একটা সাধারণ উৎপাদক তিনের সঙ্গে এ গুণ করো থ্রি এ একটা সাধারণ উৎপাদক তিনের সঙ্গে বি গুণ করো থ্রি বি একটা সাধারণ উৎপাদক এছাড়া এর সাথে বি গুণ করো এ বি একটা সাধারণ উৎপাদক এবার দুইয়ের সাথে এ আর বি গুণ করো তাহলে টু এ বি একটা সাধারণ উৎপাদক দুইয়ের তিনের সঙ্গে এ এবং বি গুণ করো থ্রি এ বি একটা সাধারণ উৎপাদক এবার দুই তিন এ বি সবগুলো গুণ করে দাও তাহলে সিক্স এ বি একটা সাধারণ উৎপাদক এছাড়া সিক্স এ একটা সাধারণ উৎপাদক হবে সিক্স বি আর একটা সাধারণ উৎপাদক হবে পাঁচের অঙ্কটা দেখো টু এক্স ওয়াই ফোর ওয়াই জেড এবং সিক্স এক্স জেড এদের সাধারণ উৎপাদক নির্ণয় করতে হবে তাহলে টু এক্স ওয়াই এটাকে লেখো টু ইনটু এক্স ইনটু ওয়াই ফোর ওয়াই জেডকে লেখো টু ইনটু টু ইনটু ওয়াই ইনটু জেড সিক্স এক্স জেডকে লেখো টু ইনটু থ্রি ইনটু এক্স ইনটু জেড এবার সাধারণ উৎপাদক দেখো প্রত্যেকটার মধ্যে দুই আছে তাহলে দুই একটা সাধারণ উৎপাদক
হ্যাঁ, এছাড়া আর দেখো কোনো সংখ্যা বা কোনো রাশি মিলছে না, এক্স প্রত্যেকটার মধ্যে নেই, অর্থাৎ দ্বিতীয়টার মধ্যে নেই, আর ওয়াই তৃতীয়টার মধ্যে নেই, জেড প্রথমটার মধ্যে নেই, অর্থাৎ এখানে একমাত্র দুই হচ্ছে সাধারণ উৎপাদক। ছয়ের অঙ্কটা দেখো, 18x² 27y³ 45x। তাহলে 18x², এটাকে যদি আমরা ভেঙে লিখি 2 × 3 × 3 × x × x, 18কে লিখেছি 2 × 3 × 3, আর x² লিখেছি x × x। এবার 27y³ আছে, 27কে লেখো 3 × 3 × 3, 3 × 3 = 9, 3 × 9 = 27। x³ আছে, এখানে x × x × x লেখো, −45x আছে, তাহলে −1 × 3 × 3 × 5 লিখতে পারি × x। এখানে সাধারণ উৎপাদক কী হবে দেখো, এখানে 3 আছে, 3 আছে, 3 আছে, তাহলে 3 একটা সাধারণ উৎপাদক। এছাড়া আবার দেখো 3 আছে, এছাড়া দেখো 3টির মধ্যে x আছে, তাহলে x একটা সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক হবে 3x এবং 3x। এছাড়া যেহেতু আরেকটা 3 আছে, তাহলে 9 হবে একটা সাধারণ উৎপাদক এবং 9x হবে আরেকটা সাধারণ উৎপাদক। দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক। এখানে সাধারণ উৎপাদকটা দেওয়া আছে, এবার রাশিগুলো লিখতে হবে। আগে সাধারণ উৎপাদকগুলো বের করতে হচ্ছিল, এবার আমরা যেটা করবো, সাধারণ উৎপাদক দেওয়া আছে, সেখান থেকে দুটো রাশি লিখতে হবে। তাহলে 3-এর দাগের ধরো 1 নম্বর, সাধারণ উৎপাদক দেওয়া আছে x², এর সাথে দুটো আলাদা রাশি গুণ করে দাও, তাহলে দুটো নতুন রাশি পাওয়া যাবে। যেমন একটা হবে x² y লিখতে পারি, আট লিখতে পারি x² z, এই দুটো রাশির সাধারণ উৎপাদক হচ্ছে x². কিংবা 2 নম্বরে দেখি, এখানে দেওয়া আছে 2xy, এটা হচ্ছে সাধারণ উৎপাদক। তার মানে এমন দুটো রাশি লিখতে হবে যাদের সাধারণ উৎপাদক হবে 2xy, এর সাথে পৃথকভাবে দুটো রাশি গুণ করো, তাহলে 2xy এর সাথে লিখলাম m², তার মানে 2m² xy, বা আরেকটা লিখতে পারি 2xy এর সাথে পি গুণ করে দাও, তাহলে 2px y। তাহলে এই দুটো রাশির দেখো সাধারণ উৎপাদক হচ্ছে 2xy। আশা করি এই ধরনের অঙ্ক তোমরা পারবে।